আলাইকুম। প্রথম শ্রেণী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আসব। সো তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের আজকে আমি তোমাদের লেসন 14 পড়াবো। লেসন 14-এ আমাদের যেইটা আছে সেটা হচ্ছে আমরা এখানে লেটার শিখব, নাম্বার শিখব, আলফাবেট শিখব, ঠিক আছে? ওকে, প্রথমত আসে নাম্বারস। নাম্বারস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। আমরা প্রথম সাময়িক অর্থাৎ প্রথম অ্যাসেসমেন্টে আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়েছি, 1 থেকে 5, ঠিক আছে? আজকে আমরা নতুন আরেকটা অ্যালফাবেট শিখব, সেটা হচ্ছে 6। তাহলে দেখো, এখানে তোমরা দুটো বিড়াল দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, কয়টা বিড়াল? দুটো বিড়াল। তাহলে দুটো বিড়ালের মধ্যে খেয়াল করো এখানে কি দেওয়া আছে। দুটো বিড়ালে বিড়ালের মধ্যে এই যে নাম্বার 1 আছে, তারপর হচ্ছে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তাই না? 5 আছে, ঠিক? খেয়াল করে এখানে এই যে 1, এখানে 2, তারপর হচ্ছে এই হচ্ছে 3, তারপর 4, এই হচ্ছে 5, ঠিক আছে? এখন এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, এখানে নাম্বারগুলো লিখব। তাহলে যে 2 আছে, 2-এর আগে কত হওয়ার কথা ছিল? 1। তাহলে আমরা 1 বসালাম, ঠিক আছে? 1, 2, তারপর এটা কত? 3। এই যে 3 বসালাম, 4 হলো, এটা হচ্ছে 5। তাহলে 5, 4, তারপরটা কত? 1 ঘর করে কমছে, তাহলে পরটা হবে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4, 5 আর হচ্ছে, তাহলে প্রথমত হচ্ছে 1, 2, 3, 4, 5। ওকে, বুঝতে পেরেছ? আসো আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে আমরা 1, 2, 3, 4, 5 5 পর্যন্ত আমরা পড়লাম। এবার আমরা একটু অ্যালফাবেটে চলে যাই। আমাদের 14তম মধ্যে হচ্ছে কে। কে কি পর বাংলা শব্দ হচ্ছে ক, ইংরেজি হচ্ছে কে। যেমন হচ্ছে তোমার নাম যদি কাজল হয় তাহলে তোমার প্রথম অক্ষরটা হচ্ছে কে। তোমার নাম যদি তোমার কণিকা হয় তাও কে দিয়ে, তাহলে কে ফর কণিকা, কে ফর কাজল। এখন আসো আমরা কে দিয়ে দুটি শব্দ শিখব। কে শব্দের অর্থ হচ্ছে কাইট, খেয়াল করো, কে ফর কাইট, কে ফর ক্যাটলি। তাহলে কাইট তোমরা অনেকেই উড়িয়েছো, তাই না? হ্যাঁ, কাইট শব্দের অর্থ হচ্ছে ঘুড়ি। তাহলে ঘুড়ি অনেকেই উড়াতে পছন্দ করো, সেটা দেখতে পাচ্ছ। আর ক্যাটলি, ক্যাটলি শব্দের অর্থ হচ্ছে চায়, যে ক্যাটলি, তাহলে কে। এভাবে তোমরা কি করবে, এখানে ট্রেস করবে। কি ট্রেস করবে? এই যে এখানে যে কে শব্দটা আছে, খেয়াল করো, তাহলে এখানে ভাষায় বেশি বেশি কি করবে, চর্চা করবে, ঠিক আছে? যেমন কে, তারপরে কে, কে, ঠিক আছে, লিখবে এভাবে। এই ঘরের মধ্যে লিখবে, অর্থাৎ এখানে যে 3টা ঘর আছে, ঘরের মধ্যে কে লিখবে, ঠিক আছে? কে, তাহলে শব্দটা লিখতে শিখবে। তাহলে কে ফর হচ্ছে কাইট, কে ফর কাইট, তাহলে কে আই টি ই কাইট। এখানে একটা দেখো মিসিং শব্দ আছে, খেয়াল করো মিসিং শব্দটা কি, আই আছে, টি আছে, ই আছে, কিন্তু কি নাই, কে নাই। তার মানে আমরা এই যে ঘরে, এইখানে ঘরে লিখব কে, তাহলে কে আই টি ই কাইট। এখানে খেয়াল করো, এখানে টি শব্দটা আছে, টি এর আগে 2টা ঘর খালি আছে, কটা? 2টা। তাহলে দেখো 2টা ঘর হচ্ছে, আমরা যদি বলি কে আই টি ই কাইট, বুঝতে পেরেছ? আবারও দেখো, আমরা যদি বলি যে এখানে কয়টা ঘর খালি আছে, 2টা, একটা প্রথম ঘর হচ্ছে কে, তারপরটা হচ্ছে আই, তারপর টি, এরপরটা হচ্ছে ই কাইট, এই তো হয়ে গেল, ঠিক আছে, কাইট। এবার আসো এখানে কি পাচ্ছি, ক্যাটলি, ক্যাটলি, কে ই
TDLE. তার মানে হচ্ছে এখানে কে মিসিং, কি মিসিং, কে, তাহলে কে ইউজ করব, কে। আবার খেয়াল করো কে আমরা ইউজ করব, এখানে কে নাই, তার মানে আমরা এই মিসিং ঘরে কি দিব, কে, শূন্যস্থায় কে, তাহলে কে ই টি টি এল ই, ক্যাটলি, তাহলে এখানে কি নেই, কে নাই, এখানে দুইটা করো খালি, তাহলে কে, এখানে ই নেই, তাহলে ই দিলাম কে ই টি টি এল ই, এই তো হয়ে গেছে। পরীক্ষা কিন্তু তোমাদের এইভাবেই আসবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা কাউন্ট করব, গুনবো, একটু গুন তো। আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6, ছয় আছে, তার মানে এর আগের টপিক্সে আমরা দেখলাম মাত্র পাঁচ। আজকে একটা নতুন শব্দ যোগ হলো, সেটা হচ্ছে ছয়। আমরা এখন নাম্বার শিখব ছয়। খেয়াল করো এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে কয়টা ব্যাগ আছে, কয়টা ব্যাগ আছে, একটা ব্যাগ, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, তার মানে আমাদের এই যে ছয়, আজকের নাম্বার হচ্ছে ছয়। তাহলে দেখো ছয় 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 ছয়, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই যে এখানে দেখো, তাহলে আমরা এখানে লিখলাম, যেহেতু উল্টো দিক থেকে লিখি, উল্টো দিক থেকে লিখি, তাহলে হচ্ছে এটা ছয়, এটা পাঁচ, এটা চার, এটা তিন, এটা দুই, এটা এক, ঠিক আছে? এক, সরি, একটা সুন্দর করে লিখবে, এক, এই তো হয়ে গেছে। ওকে, তাহলে দেখে এখানে কয়টা, 1 2 3 4 5 6, ছয়টা এন্ড, কয়টা এন্ড, ছয়টা এন্ড, তাহলে এন্ডস ছয়টা, সিক্স এন্ডস। হ্যান্ড কয়টা, হ্যান্ড হচ্ছে একটা দুটা, এই একটা, এই একটা দুটা, তার মানে আমরা এই যে ঘরে লিখব টু। তারপরে কাইটস কয়টা, 2 4 5, তার মানে হচ্ছে ফাইভ, ফাইভ কাইটস। পেন্সিলস কয়টা, তিনটা, তাহলে থ্রি, থ্রি পেন্সিলস। ক্যাটস কয়টা, চারটা, তাহলে ফোর ক্যাটস, ফোর, ঠিক আছে? কেটলি কয়টা, দুটা, চারটা, ছয়টা, তাহলে সিক্স, সিক্স কেটলি। ওকে, বুঝতে পেরেছ? ছয়। এভাবে তোমরা কি করবে, এই যে ছবি দেখেই পূরণ করবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় সেকেন্ড অ্যাসেসমেন্টে আসতে পারে, ঠিক আছে? তাহলে তো বাসায় কী চর্চা করবে, এক থেকে ছয়, এক থেকে ছয় পর্যন্ত চর্চা করবে, আর ছবি থেকে নাম্বারিং করবে, 1 2 3 4 5 6, এভাবে নাম্বারিং করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমাদের আজকের টপিকস হচ্ছে, আমরা যেটা পড়িয়েছি সেটা হচ্ছে আমরা এক থেকে ছয় পর্যন্ত, অর্থাৎ চার পর্যন্ত শিখেছিল, আজকে আমরা শিখেছি পাঁচ এবং ছয়, পাঁচ এবং ছয়। আর আমাদের লেটার, যেটা ফার্স্ট লেটার, লেটার পড়েছি আমরা কে, কে ফর কাইট, কে ফর কেটলি, কে ফর অন্য একটা শব্দ তোমরা লিখতে পারো। এরপর আমরা মিসিং ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ তৈরিতে কোন কোন শব্দটা মিসিং ছিল সেটা আমরা ট্রাই করেছি। আমরা কাইটের বিভিন্ন অ্যালফাবেটগুলো যেগুলো মিস ছিল সেগুলো লিখেছি, দেখিয়েছি। এরপরে আমরা নাম্বার কাউন্ট করেছি এবং ছবি দেখে কত কত নাম্বারের, হ্যাঁ, কয়টা কত সেটা আমরা লিখেছি, তাই না? হ্যান্ডস কয়টা, অ্যান্ডস কয়টা, ক্যাটস কয়টা, ক্যাটলি কয়টা, ক্যাটস কয়টা, পেন্সিলস কয়টা, সেটা আমরা নাম্বারিং লিখেছি, অর্থাৎ শূন্যস্থানে লিখেছি। তোমরা এগুলো আবার বাসায় চর্চা করবে, আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আর না পারলে আম্মু আব্বুকে জিজ্ঞাসা করবে, অথবা বড় ভাইয়া বা আপুকে জিজ্ঞাসা করবে, তাদের থেকে সহযোগিতা নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ঝুমে আমার সাথে দেখা হবে এবং তোমাদের আমি পড়াগুলো দেখব, তোমরা কী কী করেছ, তোমাদের খাতার মধ্যে কাজগুলো আছে কি না সেগুলো আমি জাস্টিফাই করব, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই বাই।